নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড গ্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার বাগানের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটা থেকে আপনারা অনেক উপকার পাবেন। তা চলুন শুরু করা যাক। আমি এখানে একটা পাকা আনারস নিয়েছি, এটা আমার বাগানেরই গাছের একটা আনারস, আর এটার থেকে আমি কিভাবে নতুন আর একটা গাছ তৈরি করব সেটা আপনাদের দেখাবো এবং খুব সহজে কিভাবে এটা করতে পারা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা। এখন এইটা আনারসটা ভেঙে নিলাম, আনারসের যে ওপরের অংশটা সেটাকে ক্রাউন বলা হয়। আমি এই ক্রাউনটা থেকে কিভাবে গাছ করছি সেটা দেখাচ্ছি। ক্রাউনটার নিচে দিকে যে অংশটা আছে এই অংশগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে একটা গাঁট মতো অংশ পাওয়া যাবে, যে অংশটা আমরা শিকড় বার করার জন্য ব্যবহার করব। যাতে এই গাঁটটা বার করে নিলে কি হয়, আমাদের মাটিতে যখন বসাবো তখন খুব সুবিধা হবে, তাই নিচে যতটা অংশ থেকে পাতা সরাতে পারবো আমরা সরিয়ে নেব। এরকমভাবে আমি সরিয়ে নিলাম, দেখতে থাকুন একটা সুন্দর একটা গাঁট মতো বেরিয়ে এলো। এইটাই আমি, এটা থেকেই আমি শিকড় বার করব, আর কিভাবে বার করছি সেটাও আমি দেখাচ্ছি। দেখুন সুন্দর এইভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পর এটা এখন আমরা যা করব সেটা হলো, এখান থেকে আমাকে শিকড় বার করতে হবে। শিকড় বার করার জন্য খুব তাড়াতাড়ি আমরা যাতে শিকড়টা বার করতে পারি তার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, এরকম একটা কাঁচের পাত্র আমি নিয়েছি এবং কাঁচের পাত্র নিয়ে তাতে কিছুটা প্লেন জল নিয়েছি, পরিষ্কার জল, আর নিয়েছি 1 ইঞ্চি মতো দারচিনি। এই দারচিনিটা এর রুট বার করতে খুব সাহায্য করবে। জলে দিলে আনারস গাছে ক্রাউন খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায়, কিন্তু যদি আমরা সেখানে এক টুকরো দারচিনি ব্যবহার করি, দারচিনি রুট হরমোনের কাজ করে, সেটাতে খুব তাড়াতাড়ি শিকড়টা বেরিয়ে যাবে এবং খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তাই আমি এখানে একটা দারচিনি ব্যবহার করলাম, আর দেখুন আস্তে আস্তে আমি কয়েকদিন পর পর আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা আস্তে আস্তে শিকড় বেরোচ্ছে। আমি এখানে কাঁচের পাত্র ব্যবহার করলাম, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। কাঁচের পাত্রটা ব্যবহার করার কারণ হলো যাতে আমরা দেখতে পারি কিভাবে সহজে রুটটা বেরোচ্ছে, তার জন্য আমি ব্যবহার করেছি। অবশ্যই আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, অবশ্যই 2 ঘন্টা সারাদিনে সূর্যের আলো যাতে 2 ঘন্টা পায় সেরকম একটু ব্যবস্থা, সেরকম জায়গায় এটাকে রাখতে হবে। আর রাখার পর দেখুন আস্তে আস্তে আমার কয়েকদিন পর আমি দেখাচ্ছি, 3-4 দিন পর সাদা সাদা অংশ বেরিয়ে আসছে, এইগুলো থেকে রুট বেরিয়ে আসছে। তার আগে যেটা করতে হবে, এখানে জলটা 4-5 দিন হয়ে গেলে দেখুন এরকম কালার এসে যাচ্ছে, তখন এই জলটাকে আমরা চেঞ্জ করে দেব। আর চেঞ্জ করার আর একটা কারণ হলো এতে যাতে মশায় ডিম না পারে, সে তার জন্য আমাদের এটা করতে হবে। আমরা জলটাকে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে এই দারচিনির ওপরেই আবার গাছটাকে রেখে দেব এবং এমন জায়গায় রাখবো, আপনাদের আগেই বলেছি এখনও বলছি, যে সারাদিনে 2 ঘন্টা মতো যেন সূর্যের আলোটুকু পায়, তাহলে কয়েক দিনের মধ্যেই শিকড় বেরিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে শিকড় বেরোবে, দেখতে থাকুন। এইভাবে কিছুদিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করে দেবেন, বেশি দিন লাগবে না, 10-12 দিনের মধ্যে এটা পুরো শিকড়ে ভরে যাবে। আর সেটা আমি দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে আমার একেবারে শিকড়ে ভরে গেছে, 15 দিনের ভেতর আমার এতখানি শিকড় হয়ে গেছে গাছটাতে। আর এখন যেটা করতে হবে, এইটা এই ক্রাউনটাকে তুলে আমাকে মাটিতে বসাতে হবে। তাই আমি কি জায়গায় বসাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে, 15 দিনের মধ্যে এতটা শিকড় বেরিয়ে গেছে। আর এখন আমি এটা জল থেকে তুলে এবার মাটিতে বসিয়ে দেবো, তার আগে আপনাদের দেখাই শিকড়গুলো, দেখুন কত সুন্দর সতেজ শিকড় হয়েছে আর প্রচুর পরিমাণে শিকড় ধরেছে, এখনও ওপর দিক থেকে অনেক শিকড় বেরোবে, কিন্তু তার আগেই এটা আমি মাটিতে বসিয়ে দেবো।
এটা এবার মাটিতে বসাবার সময় হয়ে গেছে। আর মাটিতে বসাবার জন্য আমি যে মাটি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে গার্ডেন সয়েল। আর একেবারে গার্ডেন সয়েল আমি প্রথমেই এটা বসাবো, এবং বসিয়ে ছোট জায়গাতেই বসাচ্ছি, যাতে গাছটা একটু বড় হবে তখন আমি এটাকে আবার একটা অন্য পাত্রে বসাবো এবং সার ব্যবহার করব। সারের মধ্যে আমি গোবর সার এবং পাতা পচা সারটা ব্যবহার করি। আর সূর্যের আলো, দিনে 3-4 ঘন্টা যদি সূর্যের আলো পাওয়া যায় তাহলে আনারস গাছ খুবই ভালো হয়, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে এইভাবে বসিয়ে দিলাম, এরপরে আমি গোড়াটাকে হালকা করে একটু চেপে দেব, যাতে গোড়ায় হাওয়া না ঢুকতে পারে, শিকড়ে হাওয়া না ঢুকতে পারে, হাওয়া ঢুকলে পচে যাবে। এরপরে আমি যেটা করব, এর উপর আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি 3 দিন একেবারে ছাওয়া জায়গায় রেখে দেবো। 3 দিন পর হালকা রোদে এটাকে বার করে দেবো, যেমন রোদে ছিল সেরকম রোদে 2-3 ঘন্টা। সারাদিনে রোদ পেলেই এটা খুবই ভালো হয়, অতিরিক্ত রোদের দরকার হয় না, তাই আমি সেরকম জায়গায় বার করে দেবো। আর আমি এখন ছোট জায়গায় এরকম রেখে দিলাম, আর এটাকে এখন ছাওয়াতেই রাখলাম, কয়েকদিন পর এটা রোদে বার করে দেবো। 1 বছরের মধ্যেই আমি গাছটাকে দেখাচ্ছি, গাছটা আমার কত সুন্দর হয়েছে এবং ফল ধরে গেছে, আর দেখাচ্ছি গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু এটা খুব ছোট জাতের আনারস, এটা আমি আগে অনেক ভিডিও করেছি এবং দেখিয়েছি আপনাদের, যে এটা আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম, হায়দ্রাবাদের আনারস। আর এটা একেবারে মিষ্টি আনারস, ভিতরটাও খুব সুন্দর, একেবারে হলুদ রঙের। আর বসিয়েছি, দেখুন এখানে আনারস ধরে গেছে।